আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট চিকেন ফ্রাই। চিকেন তো সবারই পছন্দ, আর চিকেন ফ্রাই তো আরও সবার আরও বেশি পছন্দ। চলুন দেখি কিভাবে এটি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। মুরগিটা ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা যদি কক মুরগি বা পাকিস্তানি মুরগিগুলো নেন, সেক্ষেত্রে একটু পেঁপে বাটা এর মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা, পরিমাণ মতো লবণ, সামান্য চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সামান্য খাবার সোডা, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ জিরে বাটা, 1 কাপের একটু কম আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটি এখন ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট এটি আমি রেস্টে রেখে দেব। এটি আমি ডুবো তেলে ভাজবো, তাই কড়াতে বেশ খানিকটি তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। এখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। র্যাকপিটটা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজার মজার চিকেন ফ্রাই। আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।